49 বছরের ইতিহাসে এই প্রথম একজন সরকার প্রধান এখানে এলেন আর এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো। এটি হবে বাংলাদেশের প্রথম মেরিটাইম ইউনিভার্সিটি। ছাত্র জামান সাকি, বৈশাখী নিউজ, বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রামে আওয়ামী লীগের মত বিনিময়ে অংশ নেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় সুরাহার জন্য স্থানীয় তিন নেতাকে দায়িত্ব দিয়েছেন তিনি। ইউসুফ রহমানের ক্যামেরা চট্টগ্রাম থেকে হাসানুজ্জামান সাকির আরেকটি রিপোর্ট। শেখ হাসিনার সাথে মতবিনিময় সভায় যোগ দিতে আসা দলীয় কর্মীদের স্লোগানও বলে দেয় চট্টগ্রামে আওয়ামী লীগ এখন নানা ধারায় বিভক্ত। সার্কিট হাউসের সামনে শোডাউন দিতে থাকেন সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিনের সমর্থকেরা। এ নিয়ে এক পর্যায়ে হাতাহাতি এবং উত্তেজনাও দেখা দেয়। নেতারাও একে একে আসতে থাকেন মত বিনিময় সভায়, কিন্তু শেষ পর্যন্ত সভায় যোগ দেননি দলীয় সভানেত্রী শেখ হাসিনা। তবে চট্টগ্রামের দলীয় কোন্দল মেটানোর জন্য তিন নেতাকে দায়িত্ব দেন তিনি। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগকে শক্তিকে খালি করার জন্য সবাইকে একত্রে কাজ করতে বলেছেন। মহানগর আওয়ামী লীগ নিয়ে সামান্য সমস্যা সেগুলোকে দেখে দায়িত্ব দিয়েছেন, আপনারা এটা বৈশাখ সুরাহা করেন, ঢাকায় মহানগর আওয়ামী লীগকে ডাকাবো, ওখানে বসে আমি সেটা চূড়ান্ত সিদ্ধান্ত। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন জানান, শেখ হাসিনা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা বলেছেন। নেত্রী সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা বলা আছে। আমি মাননীয় সাংসদ আত্মচন্দ্র বাবু, মাননীয় সাংসদ মুসাবসেন মিলন মুসাবসেন, সাবেক সাংসদ ইসাক মিয়া, এই তিনজনকে দায়িত্ব দিয়েছেন সামগ্রিক বিষয়গুলোকে হটকরিয়েট করার। শেখ হাসিনা বলেন, খুব শিগগিরই চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের ঢাকায় ডেকে তিনি তাদের কথা শুনবেন। হাসানুজ্জামান সাকি, বৈশাখী নিউজ, চট্টগ্রাম।